জানার তো শেষ নাই, শিখারও শেষ নাই। যা হোক, আমি আজকের স্যামসাং এর M21 একটি ফোন পেয়েছি একদম ডেড কন্ডিশন। ফোনটি অনলি 14 রিডিং এসে দাঁড়িয়ে থাকে, চার্জিংয়ে 0.1% কনজিউম করে চার্জিং, যে পাওয়ারটি কনজিউম করে। আসলে এটি র্যাম ফল্ট হলে এ ধরনের প্রবলেম হয়ে থাকে আমার ধারণা। তো আসুন চেষ্টা করি ফোনটি রিপেয়ার করার। আমি ট্রাই করছি সিপিইউ রিবুটিংয়ের মাধ্যমে প্রবলেমটি ফিক্স করার। যদিও এ ধরনের প্রবলেম পেলে আমরা অনেক সময় বিভিন্ন কিছু অ্যানালাইসিস করি, কারণ আমাদের মাদারবোর্ডের যে ফিজিক্যালি যে কন্ডিশনটি সেটি কিন্তু আমাদের দেখতে হবে। সব কাজই কিন্তু সিপিইউ থেকে হয় না, বা সিপিইউ প্রবলেম হবে এমনটি কিন্তু নয়। সাধারণত আমরা একটি ডেড কন্ডিশনের ফোন বেশ কিছু প্রাথমিক যে অ্যানালাইসিস আছে আমরা সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা মোটামুটি শিওর হতে পারি। এরপর আমরা যে ফোনের যে হিস্টোরি রয়েছে সেটি পর্যবেক্ষণ করে তারপর একটি সিদ্ধান্তে পৌঁছাই যে ফোনটিতে কী ধরনের ট্রিটমেন্ট আমরা করব। তো এই ফোনটিতে আমার মনে হয়েছে এটি র্যাম ফল্ট হওয়ার কারণে ফোনটি ডেড কন্ডিশনে চলে যায়। তো এই ফোনটিকে আমি কোনো ধরনের রিহট না করে আমি সরাসরি সিপিইউটি রিবল করার চেষ্টা করব, এবং সিপিইউ রিবলিংয়ের মাধ্যমে আমার যে প্রবলেমটি রয়েছে ডেড মোড, সেই ডেড মোড থেকে ফোনটি আবার সচল হয় কি না সেটি আমরা দেখব। তো সিপিইউ রিবলিংয়ের কাজ স্যামসাং M21 ইতিপূর্বে আমি দিয়েছি। শুধু স্যামসাং M21 নয়, স্যামসাং A51, M30S, M21, অ্যানাদার আরও অনেক ফোন রয়েছে স্যামসাংয়ের যেগুলো এই সিপিইউ থেকেই প্রবলেমগুলো হয়ে থাকে। স্যামসাংয়ের মূলত সিপিইউ যেগুলো ডাবল ডেকার সিপিইউ রয়েছে, এই সিপিইউগুলো র্যাম ফল্ট করার মাধ্যমে এবং কি সিপিইউর কানেকশন ফল্ট করার মাধ্যমে ফোনগুলো হ্যাং হয়ে থাকে, এক পর্যায়ে রিবুট করে, এবং কি কোনো কোনো ফোন ডেড মোডে চলে যায়। কিছু কিছু ফোন রয়েছে যেগুলো চার্জিংয়ে কানেক্ট করার পর চার্জিংয়ের ফার্স্ট লোগো, চার্জিংয়ের বৃত্তটি এসে দাঁড়িয়ে থাকে, ফোনটি পুরোপুরি রান হয় না। তো আমি সিপিইউটি রিমুভ করে নিলাম, দেখুন খুবই স্মুথলি সিপিইউটি রিমুভ করা হয়ে গেল। আর এই সিপিইউর নিচের যে কানেকটিভিটি রয়েছে সেগুলো ফল্ট হওয়ার মাধ্যমে কিন্তু ফোনগুলো ডেড হয়ে যায়। আর সিপিইউর কানেকটিভিটির উপরে যে র্যামটি রয়েছে, র্যামের ফল্ট হলেও কিন্তু এই সেটগুলো ডেড হতে পারে। তো আমি যে কানেকশনগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে ক্লিন করে নেব। আর এখানে অনেকগুলো NC কানেকশন রয়েছে যেগুলোতে কোনো কানেকটিভিটি থাকে না, নো কানেকশন। সেই NC কানেকটিভিটির যে লাইনগুলো সেগুলো কিন্তু অটোমেটিকলি উঠে যাবে, এতে ভয়ের কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। আর এখানে যে কানেকটিভিটির যে লাইনগুলো আছে যেগুলো আপনার প্রয়োজন ফোনে, সেগুলো কিন্তু আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। সে ধরনের কোনো কানেকটিভিটি ফল্ট করলে অথবা কোনো লাইন যদি ট্র্যাক যদি মিসিং হয়ে যায়, উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো ডেড মোডে চলে যেতে পারে। তো আমার রিমুভ করার যে ক্যাপাসিটরগুলো সেগুলো আমি একটু লাগিয়ে নেওয়ার চেষ্টা করব, যথাযথ স্থানে ক্যাপগুলো লাগিয়ে দেওয়া জরুরি। যদিও অনেক সময় ভিডিওতে ক্যাপাসিটরগুলো লাগানো দেখাই না, কিন্তু পরবর্তীতে আমি ফোনটি ফিটিং করার পূর্বে এই ক্যাপাসিটরগুলো কিন্তু আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করি বা লাগিয়ে দিয়ে থাকি। তো যা হোক, আমি প্রত্যেকটি কাজই যত্ন সহকারে নিখুঁতভাবে করার চেষ্টা করি। এখানে সামান্যতম UV প্রয়োজন ছিল, যে কারণে ওটি অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি চলে যাব সিপিইউতে। সিপিইউটি ক্লিন করার সময় আমাদের অনেক যত্ন সহকারে ক্লিন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে এই সিপিইউ ক্লিনিংয়ের সময় আমাদের অতিরিক্ত ঘষাঘষি বা শোল্ডারিং আয়রনের মাধ্যমে বেশি প্রেশার ক্রিয়েট করে অনেকে লাইনগুলো শর্ট করে ফেলেন, এবং কি সিপিইউগুলো ড্যামেজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা খুব বেশি প্রেশার ক্রিয়েট না করে এবং কি অতিরিক্ত ডিসোল্ডারিং উইকের মাধ্যমে পরিষ্কার না করে আপনারা রিবোলিং করার চেষ্টা করবেন, এতে করে ICT ভালো থাকার সম্ভাবনা থাকে। প্রয়োজনে আপনি দ্বিতীয় তৃতীয়বার রিবল করবেন, এতে করে আপনার প্রত্যেকটি কানেকশন সঠিকভাবে পেয়ে যাবে এবং কি আপনার সিপিইউর যে লাইনগুলো সেগুলো স্বচ্ছ হয়ে আসবে। তো আমার র্যামটি
সিপিইউ থেকে বিচ্ছিন্ন করে নিলাম। আর এই র্যাম সিপিইউ যখন আপনার সেপারেট করবেন, এই সময়টি কিন্তু খুবই সচেতন থাকতে হবে, এই সময়ে আপনার টেম্পারেচার যেন কোনোভাবে ইনক্রিজ না হয়। আপনি 300-350 ডিগ্রির মাধ্যমেই আপনি এটি রিমুভ করে নিতে পারবেন, সেপারেট করে নিতে পারবেন। আর যখন আপনি এটি ব্লেড দিয়ে বা কাটার দিয়ে যখন আপনি সেপারেট করবেন, সেক্ষেত্রে কিন্তু আইসিটি যেন ভেঙে না যায়, বাঁকা না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রেখে সেপারেট করবেন। তো আমার সিপিইউ রিবোলিংয়ের পালা এবার। তো আমি চেষ্টা করব শর্টকাটে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার। হয়তোবা কেউ কেউ বলতে পারেন বা ভাবতে পারেন একই ধরনের ভিডিও আমি বারবার কেন শেয়ার করে থাকি। আর একটি কথা, আমি প্রত্যেকটি ভিডিও হয়তো M21 ফোনের কাজ আমি ইতিপূর্বে বেশ কয়েকটি হয়তো দিয়েছি, আর এই কাজগুলো আপনারা মিলিয়ে দেখতে পারেন, একটি কাজ আর একটি কাজের সাথে কখনোই মিলবে না। প্রত্যেকটি কাজ আমার নতুন নতুন আঙ্গিকে করার চেষ্টা করে থাকি, এক একটি কাজ আমি এক একটি ধরনে করার চেষ্টা করে থাকি। এতে করে আপনাদের যেটি সহজ হবে সেটি আপনারা গ্রহণ করবেন, আর আমার যে কাজগুলো এগুলোই আপনাদের গ্রহণ করতে হবে এমন কিন্তু বিষয় নয়। আমি জাস্ট আমার কাজের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি নিজেকে অল টাইম স্টুডেন্ট মনে করি। আমি কখনোই আপনাদেরকে কোনো কিছু শেখানোর জন্য এই ভিডিওগুলো আপলোড করি না। হয়তোবা এখান থেকে কেউ যদি কোনো কিছু শিখতে পারেন সেটি তার বিষয়, এবং কি আমার জন্য সেটি অনেক গর্বের হবে, কারণ আমি অনেক ব্যস্ততার মাঝে হয়তো অনেক টেকনিশিয়ান বা অনেকের সময় দিতে পারি না, অনেকের অনেক প্রশ্নের অ্যান্সার দিতে পারি না। সেজন্য আমি ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করার চেষ্টা করি, এখান থেকে আপনারা যতটুকু সম্ভব উপকৃত হবেন আশা করি, কারণ বাড়তি সময় আমার খুবই কম, যেটি হয়তোবা আপনাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করা সম্ভব হয় না। তো আমি ভিডিওর মাধ্যমেই শেয়ার করব বিষয়গুলো যেগুলো আপনারা একজন নয় সবাই শেয়ার করতে পারবেন, এবং কি সবাই এই বিষয়গুলো জানতে পারবেন। আর কোনো বিষয় হিডেন রাখার প্রয়োজন মনে করছি না আমি। যদি আপনাদের এরকম কোনো বিষয় মনে হয় যে এই বিষয়গুলো হিডেন রাখা প্রয়োজন, যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন তাদেরকে বলবো, অবশ্যই আমাকে পার্সোনালি কমেন্ট করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি চেষ্টা করছি কাজগুলো শেয়ার করার, যাতে ইউজাররা সঠিক যে ট্রিটমেন্টটি সেটি জানতে পারে। কারণ হচ্ছে এই যে দেখুন, সিপিইউর যে প্রবলেমটি, এই প্রবলেমটি কিন্তু এটি হচ্ছে রিয়েল ট্রিটমেন্ট, যেটি আপনার ফোনটির প্রয়োজন। এই ট্রিটমেন্টটি করলে ফোনটি লং লাস্টিং করবে, ভালোভাবে চলবে। এই ফোনটি যদি পাওয়ার সিটি একটু হালকা হিট দিয়ে দেওয়া হয় অথবা সিপিইউর উপরে একটু হিট দিয়ে দেওয়া হয়, হয়তো 20-25 দিন বা 1-2 মাস কিন্তু ফোনটি ভালো চলবে, বাট এই ফোনটি কিন্তু আবার ডেড মোডে চলে যেতে পারে। তো বারবার একটা ফোন যখন রিপেয়ার করবে আবার ডেড হয়ে যাবে, তখন সেই ফোনের যে ইউজার রয়েছেন তার কিন্তু একটি বিরূপ ধারণা তৈরি হবে যে এই ফোনটি আসলে ফোনগুলো রিপেয়ার করে ভালো চলে না, এরকম কিন্তু একটি ধারণা হবে। কিন্তু অরিজিনালি যে প্রবলেমটি, সেই প্রবলেমটি ফাইন্ড আউট করে যদি সলিউশনটি অ্যাকুরেট দেওয়া হয়, সেই ফোনটি কিন্তু আবার আগের মতো রান করবে বা প্রপারলি কিন্তু সার্ভিস পাবে। সেক্ষেত্রে কিন্তু একটি আস্থার জায়গা তৈরি হবে। টেকনিশিয়ান যারা আমরা কাজ করছি, আমরা কিন্তু অনেকে অনেক অনেকভাবে চেষ্টা করছি যে আমাদের এই মোবাইল রিপেয়ারিং সেক্টরটিকে এগিয়ে নিয়ে যাওয়ার, বিশ্বমান এবং কি কাজের মান সেটিকে অটুট রেখে আমাদের সার্ভিসগুলো কাস্টমারদেরকে প্রোভাইড করার। এরপরেও রয়েছে কিছু টেকনিশিয়ান রয়েছে যারা সাময়িকভাবে হয়তো কিছু অর্থ বা কিছু লাভে বিভিন্ন রকমের কাজ করে থাকে। আমি বলবো যে আপনি নিজেকে কখনো প্রতারিত করবেন না, কারণ আমরা কিছু কিছু কাজ করি যেগুলো আমরা জানি যে এই কাজটি হয়তো 2-3 দিন বা 1 সপ্তাহ ভালো চলবে, এরপর প্রবলেম হবে। তো সেই কাজটি কেন জেনে শুনে একটি কাস্টমারকে করে দেব? যদি আপনি এই ধরনের কাজ করতেই চান, তাহলে আপনি তাকে সরাসরি বলুন যে আপনার এই ফোনটি কিন্তু একদমই লাস্টিং করবে বলে মনে হচ্ছে না, ফোনটি হয়তো আবার ডেড হয়ে যাবে। এরপরেও যদি উনি বলে আমাকে অল্প সময়ের জন্য হলেও ফোনটি রান করে দিন, তখন আপনি এই ধরনের সেবা দিতে পারেন।
কারণ আমাদের মোবাইল সেক্টরে একটি কথা রয়েছে যে ইলেকট্রনিক্স বা মোবাইল রিপেয়ারিং কাজে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। তো এই কথার সুযোগ নিয়ে আমরা হয়তো অনেকেই অনেক টেকনিশিয়ান ভাই রয়েছি যারা এই কাজগুলো করে থাকি যে আপাতত বিদায় হলে সাডার গ্যারান্টি। আসলে একটি কাজ এটি যখন আপনি নিজে জেনে শুনে করবেন নিজেকে প্রতারিত করা হবে। আমার মনে হয় আত্মতৃপ্তি বলে একটি বিষয় রয়েছে। তো কাজ করব কাজ হবে এমন কোনো কথা নয়, হয়তো আবেগ ভরে অনেক কথা বলে ফেললাম, কোনো টেকনিশিয়ান ভাই কোনো কিছু মনে করবেন না। কারণ আমরা কাজ করি, আমাদের কাছে অনেক কাজ অনেক পরিশ্রম করতে হয়, সেক্ষেত্রে হয়তো একটি ফোন ঠিক হয় না বা অনেক কাস্টমার অনেক চাপ দেয়, অনেক ঝামেলা আর কি আমাদের এই কাজগুলো। কারণ অনেক সময় অনেক কাজ করতে গিয়ে আমরা অনেক বিপদেও পড়ে যাই। এরপরেও নিজে যদি সঠিকভাবে সততার সাথে কাজ করা যায় সেখানে কিন্তু একটি আত্মতৃপ্তি রয়েছে। তো আর যদি নিজের থেকে নিজেকে প্রতারিত করি সেক্ষেত্রে কিন্তু সেই তৃপ্তিটি হারিয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো খেয়াল করে আপনারা কাজ করবেন যারা ফোন রিপেয়ারিং করছেন। আসলে আমার সামান্যতম জ্ঞান থেকে আমার যেটি ব্যক্তিগত চিন্তাধারা সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরেও আপনাদের ব্যক্তিগত মতামত, আপনারা যেভাবে কাজ করেন বা আমাদের ফোনের ইউজার যারা রয়েছেন তারা আমাদের টেকনিশিয়ানদেরকে আস্থা আর বিশ্বাস করবেন। কারণ হচ্ছে দেখেন, একটি ফোন নিয়ে আমরা 2-3 ঘন্টা রিপেয়ার করার চেষ্টা করি। কেউ চায় না যে একটি কাজে আমরা ফেল হই, আমরা সফল হওয়ার জন্যই চেষ্টা করি। হয়তো কোনো কোনো কাজে আমরা সফল হতে পারি না, সেজন্য এরকম নয় যে আমাদের সমস্ত টেকনিশিয়ান ভাইয়েরা খারাপ। তো আশা করি আমার এই ফোনটি সিপিইউ এবং র্যাম উভয়টি রিবল করে লাগানোর পর ফোনটি রান হবে। প্রত্যেকটি ফোনই আশা নিয়ে আমরা কাজ করে থাকি, এরপরে অনেক সময় কিছু কিছু ফোন ফেল হয়, তো এটা হবেই, কিন্তু চেষ্টা তো করেই যেতে হবে। আজকের ফোনটি আলহামদুলিল্লাহ দেখুন ব্যাটারির লোগো সিগন্যাল দেখা দিচ্ছে। তো ফোনটি কিন্তু ডেড মোডে ছিল, 14-15 এরকম সেন্সের দাঁড়িয়ে থাকতো, এটি র্যামের ফল্ট মনে হয়েছিল। তো ফোনটি 8% চার্জ রয়েছে, M21 অলরেডি আমি অন করে নিয়েছি। তো আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে ফোনটি রান হয়ে গেছে এক চান্সেই। অনেক সময় আছে এই ফোনটি রান নাও হতে পারতো বা একাধিকবার আরও রিভল করার প্রয়োজন হতে পারতো। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।